দাফনের আগে শেষবারের মতো প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সিকে শ্রদ্ধা জানানো হয়েছে ইরানিদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে। তেহরান থেকে আজই শহরটিতে নেওয়া হয় মরদেহ। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শোক র্যালিতে নামে লাখো মানুষের ঢল। আর তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে। এ যেন জনসমুদ্র। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে নেমেছিল শোকাহত ইরানিদের ঢল। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সিকে এই শহরে জানানো হয় শেষ শ্রদ্ধা। কয়েক কিলোমিটার দীর্ঘ সড়ক ছিল কানায় কানায় পূর্ণ। বৃহস্পতিবার রাজধানী তেহরান থেকে মরদেহ দাফনের জন্য মেশহাদে নেয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয় বীরজান্দে। প্রিয় প্রেসিডেন্টের শোক র্যালিতে অংশ নিতে বিভিন্ন শহর থেকে কালো পোশাকে ছুটে আসেন ইরানিরা। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে দাফনের আগে শেষবার শ্রদ্ধা জানানো হয় তার দীর্ঘদিনের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে। সহকর্মীরা প্রয়াত এই কূটনীতিককে জানান শেষ বিদায়। এর আগে বুধবার রাজধানী তেহরানের রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় প্রেসিডেন্ট রয়সি সহ নিহত সবাইকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। ঐতিহাসিক বিপ্লবী স্কোয়ার থেকে শুরু হয় শোক র্যালি। পরে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয় আজাদি স্কোয়ারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।